আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি স্পোর্টস নেটওয়ার্কে ভারতের বিপক্ষে মার একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট দল আর এদিকে বাজিমাত করেছেন মোহাম্মদ আশরাফুল তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সন্ধ্যা সাড়ে সাতটায় দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথমবারের মতো ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ আর ঐতিহাসিক এই সফরে নেই টাইগার দুই পাণ্ডব সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খেলছেন না তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও এমতো অবস্থায় ভারতের বিপক্ষে কেমন হতে পারে টাইগারদের একাদশ শুরুতেই ওপেনিংয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে কে হবেন লিটনের সঙ্গী অভিজ্ঞ কিন্তু ব্যর্থতার জালে আটকে পড়া সৌম্য নাকি তরুণ নাইম শেখ এক্ষেত্রে সম্ভাবনা অবশ্য সৌম্য সরকারেরই অতীতের পারফরমেন্স বিচারে জায়গা করে নিয়ে দেবেন তিনি ফলে অভিষেকের অপেক্ষা বাড়ছে নাইম শেখের জন্য ওয়ান একটি সমস্যা থেকে যাচ্ছে সাকিবের অভাব কে পূরণ করবে এই জায়গায় এক্ষেত্রে দেখা যেতে পারে মোহাম্মদ মিথুনকে কোচ যেহেতু জানিয়ে দিয়েছেন এক সাকিবের পরিবর্তে একাদশে খেলাবেন দুইজনকে সেক্ষেত্রে স্পিনার তাইজুলকে দেখা যেতে পারে চারে খেলবেন মুশফিকুর রহিম পাঁচ কিংবা ছয় সিচুয়েশন অনুযায়ী ব্যাটিংয়ে নামবেন মাহমুদুল্লাহ কিংবা আফিফ সাথে খেলবেন মোসাদেক হোসেন সৈকত অর্থাৎ তাহলে প্রথম টি টোয়েন্টির জন্য ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশটি হতে পারে লিটন দাস সৌম্য সরকার মুশফিকুর রহিম মোহাম্মদ মিঠুন আফিফ হোসেন মাহমুদুল্লাহ রিয়াদ মোসাদ্দেক হোসেন আমিনুল ইসলাম বিপ্লব তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান এদিকে জাতীয় লীগের চতুর্থ রাউন্ডে টস সেরে ব্যাট করতে নামা বরিশালের ব্যাটিং উদ্বোধনীতে পাঠিয়েছিল আশরাফুল এবং শাহরিয়ান নাফিসকে আশরাফুল এক প্রান্ত আগলে রাখল আশরাফুলকে ঠিকমতো সাপোর্ট দিতে পারেননি শাহরিয়ান নাফিস। পরবর্তীতে শাহরিয়ান নাফিজ ষোলো রান করে সাজঘরে ফিরলে বিপদে পড়ে যায় বরিশাল এবং চাপে পড়ে যান মোহাম্মদ আশরাফুল শেষ পর্যন্ত বরিশাল বিভাগের সংগ্রহ দুশো রান চার উইকেট হারিয়ে আশরাফুল একশো পঁয়ত্রিশ বলে একশো রান করে অপরাজিত রয়েছেন হাঁকিয়েছেন তেরোটি চার অর্ধশতক হাঁকিয়ে ছাপ্পান্ন রানে অপরাজিত রয়েছেন সোহাগ মোকাবেলা করেছেন আটচল্লিশটি বল প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি আশরাফুলের একুশতম শতক আজকের আগে কুড়িটি শতকের দেখা পেয়েছেন জাতীয় দলের সাবেকে মার্কাটারি ব্যাটসম্যান এ ছিল আমার হাতে থাকা সর্বশেষ আপডেট পরবর্তীতে খেলা সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন